তোমরা এখন প্রত্যেকে অপেক্ষা করছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে এবং এই স্কলারশিপ থেকে কত টাকা করে পাওয়া যায় তো বন্ধুরা তোমাদের সাথে আমি রয়েছি কোয়েল তোমাদের সবাইকে কেটে এডুকেশন চ্যানেলে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কোন কোন কোর্সে কত টাকা করে দেয় সেটি ডিটেলসে জানাবো এবং তার সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার বাইশ তেইশের আবেদন কবে শুরু হবে সেটিও জানাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও প্লিজ তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শকগুলি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়া এডুকেশন রিলেটেড আশা করছি তোমরা আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে যে তোমরা কোন কোর্স বা কি নিয়ে পড়াশোনা করছো বর্তমানে বন্ধুরা তোমরা যদি কন্যাশ্রী কেথে নিয়ে তোমরা যদি ডিটেলসে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের আমি বলবো কোর্স অনুযায়ী তোমাদের কত টাকা করে দেওয়া হবে এবং তোমাদের কত পার্সেন্টেজ পেতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বর্তমানে তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো মাধ্যমিক দেওয়ার পর তোমরা ইলেভেনে উঠেছ তাদেরকে সিক্সটি পেতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং তাদের বছরে বারো হাজার টাকা করে পাবে এবং তারা রিনুয়ালও করতে পারবে এটা হলো স্কুলের আপডেট এবার তোমাদের আমি কলেজের বলবো তোমরা কলেজের ক্ষেত্রে বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম টাকা রয়েছে তো বর্তমানে তোমরা অনেকেই কলেজে অ্যাডমিশন নেবে ইউজি কোর্সে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট তো ইউজি কোর্সে তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এইচ এস সিক্সটি পার্সেন্ট পেতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে এইচএসএ সিক্সটি পারসেন্টের কম পেলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে না তো এইখানে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের মাসের অ্যামাউন্ট দেওয়া রয়েছে প্রত্যেক মাসে তোমরা কত টাকা করে পাবে সেই অ্যামাউন্টটা দেওয়া রয়েছে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হবে না বছরে এক কালীনের যে টোটাল টাকাটা হচ্ছে সেই টোটাল টাকাটা তোমাদের বছরে একবারই দিয়ে দেওয়া হবে তোমাদের প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হবে না তো ইউজি আর্টস এবং কমার্স এই দুটো কোর্সে তোমরা যারা বর্তমানে অ্যাডমিশান নিয়েছো বা নেবে ভাবছো তোমরা ফর্ম ফিল আপ করেছ ইউজি আর্টস এবং কমার্সে তোমরা পড়াশোনা করার জন্য যারা মনস্থির করেছো আর্টস এবং কমার্সে তোমাদের বারো হাজার টাকা করে দেয়া হবে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা অর্থাৎ বছরে তোমাদের বারো হাজার টাকা দেয়া হবে ইউজি সায়েন্স নিয়ে তোমরা অর্থাৎ ইউজি কোর্স করছো সায়েন্স নিয়ে পড়াশোনা করছো সায়েন্সের ক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে মাসে পনেরোশো অর্থাৎ আঠেরো হাজার টাকা তোমাদের দেওয়া হবে যারা সায়েন্স কোর্স নিয়ে পড়াশোনা করছো ইউজি আদার প্রফেশনাল কোর্স বিভিন্ন ধরনের ইউজিসি অ্যাপ্রুভড যে প্রফেশনাল কোর্সগুলি তোমরা বর্তমানে যদি করে থাকো সেটা অবশ্যই ইউজিসি অ্যাপ্রুভড হতে হবে দেওয়াই রয়েছে তো সেই সব কোর্স নিয়ে পড়াশোনা করলে তোমাদের বছরে আঠেরো হাজার টাকা মাসে মাসে পনেরোশো অর্থাৎ বছরে তোমাদের আঠেরো হাজার টাকা দেওয়া হবে ক্ষেত্রে বিএড ও ডিএলএড অনেকে রয়েছে বিএড এবং ডিএলএড করছে বা ভর্তি হবে বর্তমানে তো বিএড ও ডিএলএডরা কত পাবে বিএডদের দেওয়া হচ্ছে আঠেরো হাজার টাকা আর ডিএলএডদের দেওয়া হচ্ছে বারো হাজার টাকা এর আগের বছর থেকে বিএড ও ডিএলএড শুরু হয়েছে তার আগে থেকে বিএড ও ডিএলএডরা অ্যাপ্লাই করতে পারতো না তো আমি আরেকবার বলে দিচ্ছি বিএডরা পাবে আঠারো হাজার টাকা ডিএলএডরা পাবে বারো হাজার টাকা এটা গেল ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবার বলবো পিজি কোর্সের পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে তোমরা বর্তমানে যারা পড়াশোনা করবে ভাবছ অ্যাডমিশান নেবে ভাবছো বা পড়ছ তাদের জন্য পিজি আর্টস এবং কমার্স তোমরা যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে দু হাজার টাকা করে মাসে মাসে অর্থাৎ বছরে তোমাদের চব্বিশ হাজার টাকা দেয়া হবে পিজি আর্টস এবং কমার্স দে আর তোমরা যারা পিজি কোর্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের বছরে তিরিশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ মাসে মাসে দু হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা তোমাদের এরকম মাসে মাসে টাকা দেওয়া হবে না বছরে এককালীনই তোমাদের টোটাল টাকাটা দিয়ে দেওয়া হবে পিজির ক্ষেত্রে তোমাদের কত পার্সেন্টেজ পেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে পিজি কোর্সে ভর্তি হওয়ার সময় তোমাদের অ্যাপ্লাই করতে হবে এস বিএম সিম স্কলারশিপ ইউজিসি প্রাপ্ত তোমরা যদি যে কোনো পিজি কোর্সে আদার প্রফেশনাল যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেই প্রফেশনাল কোর্সগুলি করলে তোমরা দু টাকা করে মাসে মাসে অর্থাৎ বছরে তিরিশ হাজার টাকা পাবে অনেকেই তোমরা এম ফিল বা পিএইচডি করে থাকো তো পিএইচডি করলে তোমাদের কত টাকা করে দেওয়া হবে তোমাদের পাঁচ হাজার টাকা থেকে আট হাজার সর্বোচ্চ আট হাজার টাকা করে মাসে মাসে অর্থাৎ কেউ কেউ পাঁচ হাজার টাকা পেতে পারে কেউ কেউ আট হাজার টাকা টোটাল টাকা হচ্ছে পাঁচ হাজার হলে তোমাদের ষাট হাজার টাকা দেওয়া হবে আর আট হাজার টাকা হলে তোমাদের ছিয়ানব্বই হাজার টাকা করে দেওয়া এবার বলবো তোমরা বর্তমানে ইউজি এবং পিজি কোর্সে যারা বিটেক করছো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা আদার প্রফেশনাল কোর্স এআই সি টি ই অ্যাপ্রুভডেড যে কোনো প্রফেশনাল কোর্স করছো তারা কত টাকা করে পাবে তো বর্তমানে তোমরা যারা এইচএস কমপ্লিট করে তোমরা যারা ইউজি কোর্সে ইঞ্জিনিয়ারিং যে কোনো বিটে কোর্সে ভর্তি হচ্ছ তাদের ক্ষেত্রে এইচএসে সিক্সটি পারসেন্ট নাম্বার লাগবে এবং তাদের মাসে মাসে পাঁচ হাজার অর্থাৎ বছরে তোমাদের ষাট হাজার টাকা দেয়া হবে তোমরা যারা যারা বিটেক করছো আর তোমরা অনেকে এমটেক করছো এমটেকের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পারসেন্ট লাগবে তাহলেই তোমরা এমটেকের আবেদন করতে পারবে এস সিম এম সেক্ষেত্রেও তোমাদের মাসে মাসে পাঁচ হাজার অর্থাৎ বছরে ষাট হাজার টাকা এমটেকের ক্ষেত্রেও দেওয়া হবে এবার তোমরা যারা পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করছো তাদের ক্ষেত্রেও সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে ক্ষেত্রে তোমাদের মাসে মাসে পনেরোশো অর্থাৎ বছরে তোমাদের আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে বর্তমানে তোমরা ইউজি মেডিকেল ডিগ্রি করছো বা নার্সিং কোর্স করছো অনেকে বা বিভিন্ন ধরনের ডিপ্লোমা যে কোর্স করছো মেডিকেল ডিগ্রি তো সেক্ষেত্রে তোমাদের পাঁচ হাজার এবং পনেরোশো সেটা কোর্স অনুযায়ী দেওয়া হবে কাউকে পাঁচ হাজার অর্থাৎ বছরে ষাট হাজার দেওয়া হতে পারে আবার কাউকে পনেরোশো অর্থাৎ বছরে তোমাদের আঠারো হাজার টাকা দেওয়া হবে এটা সম্পূর্ণ মেডিকেলের যে কোর্স তুমি করছো সেই কোর্স অনুযায়ী তো বর্তমানে তোমরা কী কী কোর্স করছো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর তোমাদের দু হাজার আবেদন কবে থেকে শুরু হবে দু হাজার আবেদন অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না তো অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আশা করছি শুরু হয়ে যাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবে ধন্যবাদ